নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 19 নিয়ে আলোচনা করবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি, বিয়ের অ্যান্সার হবে স্মৃতিকথা। রোমান টুতে হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন, ডিয়ের অ্যান্সার আলেকজান্ডার ডাপ। রোমান থ্রিতে মার্কেন্টেলবাদ শব্দটি প্রচুর, মার্কেন্টেলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, সিয়ের অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। রোমান ফোরে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন, এর অ্যান্সার হবে চার্লস ডারউইন। পাঁচ দাগের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, ডিয়ের অ্যান্সার স্যার এলিজা ইম্পে। ছয় দাগের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, সিয়ের অ্যান্সার টমাস বেবিংটন মেকলে। সাত নম্বর প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন, বিয়ের অ্যান্সার হবে জামশেদজি টাটা। আট নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হলো, সিয়ের অ্যান্সার সমাজ দর্পণ। ন দাগের প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। দশ নম্বরের প্রশ্ন, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে। এগারো দাগের প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, সিয়ের অ্যান্সার অমৃতসরে। বারো দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এর প্রথম সভাপতি ছিলেন, বিয়ের অ্যান্সার হবে লালা লাজপত রায়। তেরো দাগের প্রশ্ন, কোন দেশীয় রাজ্য প্রথম সত্য বিলোপ নীতি প্রবর্তিত হয়, তো দেখো বিয়ের অ্যান্সার হবে সাতরা। ঠিক আছে, পাঞ্জাব তো হবে না, মহীশূর হবে না, হায়দ্রাবাদ হবে না, অ্যান্সার হবে সাতরা, সাতারা। ঠিক আছে, সাতারা। তো দেখো, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম সত্য বিলোপ নীতি প্রবর্তিত হয়, সাতারা। পরের প্রশ্ন, চোদ্দ দাগের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এর অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ। পনেরো দাগের প্রশ্ন, ডিএনবিএন ফু ঘটনাটি ঘটে, সিয়ের অ্যান্সার ভিয়েতনামে। ষোলো দাগের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচিয়ে ধরেন, বিয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। সতেরো দাগের প্রশ্ন, পটাসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। আঠারো দাগের প্রশ্ন, দাতাত একটি, এর অ্যান্সার ফরাসি শব্দ। উনিশ দাগের প্রশ্ন, মিস্টার এক্স ছদ্মনাম ব্যবহার করেন, অ্যান্সার হবে হিটলার। পরের প্রশ্ন কী আছে, কুড়ি দাগের প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর দক্ষিণ কোরিয়া সীমারেখা চিহ্নিত হয়েছিল, বিয়ের অ্যান্সার 38 ডিগ্রি। একুশ দাগের প্রশ্ন, বি উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন, বিয়ের অ্যান্সার জুলিয়াস বন। বাইশ দাগের প্রশ্ন, পূর্ববঙ্গে ভাষা আন্দোলন সংগঠিত হয়, এর অ্যান্সার হবে 1952 খ্রিস্টাব্দে। তেইশ দাগের প্রশ্ন, ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন, সের অ্যান্সার হোমি জাহাঙ্গীর বাবা। চব্বিশ দাগের প্রশ্ন কী আছে, চব্বিশ দাগের প্রশ্ন বলেছে, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের সংগঠন ছিল, এর অ্যান্সার হবে আলজেরিয়া। তো দেখো, এই হলো আমাদের ভিডিওর টোটাল চব্বিশখানা এমসিকিউ, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করা হয়েছে। যদি কোনো প্রশ্নের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।